হ্যালো বন্ধুরা, দেখো আজ প্রথমবার আমি মাশরুম রান্না করব। কিন্তু মাশরুম কীভাবে রান্না করতে হয় আমি কোনো কিছুই জানি না, তাই আমার মায়ের কাছ থেকে মোটামুটি একটা রেসিপি জেনে নিলাম আর সেই রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো, তোমাদের কাছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তো দেখো, প্রথমে আমি মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম লবণ জল দিয়ে। আর তারপরে হচ্ছে কি, মাশরুম রান্না করার জন্য যা যা দরকার, আলু, পেঁয়াজ, রসুন সব কিছু রেডি করে নিলাম। অ্যাকচুয়ালি আমার মা বলো যে এগুলোকে পুরো মাংসের মতো রান্না করতে হয়, তাই আমি সেভাবেই রেডি করলাম সব কিছু। তো দেখো, আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম, কারণ হচ্ছে কি যখন আমরা মাংস রান্না করি তো আলুগুলোকে হালকা করে ভেজে নিই, তো সেভাবেই আমি করলাম। একটু আমার মায়ের হাতে রান্না খুবই স্বাদ, কী বলবো তোমাদের, তো আমি এইভাবে করতে পারি না, যদিও একটু একটু ট্রাই করি আর কি। অ্যাকচুয়ালি মায়ের হাতের রান্না তো মায়ের হাতে রান্নাই। তো এদিকে দেখো, আমার মেয়ে কিন্তু পেঁয়াজ রসুন আদা সব কিছু ভাজা করছে, আমি সাইডে বসে আছি, ও বলছে মা আমি রান্না করবো। তাই আমি মেয়েকে চান্স দিই, কারণ হচ্ছে কি মেয়ে হয়ে জন্মেছে, রান্না তো শিখতে হবে। আমি না রান্না জানি না, আমার মায়ের কাছ থেকে আমি কখনো রান্না শেখার চেষ্টাও করিনি, তাই আমার মেয়েকে আমি চেষ্টা করি যে রান্না শেখানোর জন্য, আর ও করতে চায়, ইচ্ছা আছে, তাই আমি ওকে শেখাই। অ্যাকচুয়ালি আমার থেকে আমার মেয়ে ভালোই রান্না করে, কী বলবো, আমি মা হয়ে বলছি। তো দেখো বন্ধুরা, এই মাশরুমটা হচ্ছে কি আমাদের বাড়ির নিজের চাষ করেছি, আমাদের ব্লক থেকে এসএসজি গ্রুপের তরফ থেকে এই মাশরুমটা দিয়েছিল, ওরা বলেছিল যে কীভাবে চাষ করতে হয়, তাই আমরা সেভাবেই করেছি। তো একটা মিনি ব্লগ ভিডিও তো তোমাদের দেখেছিলাম, অনেকেই বললো যে বৌদি দিদি যে পুরো ব্লগ ভিডিওটা দেবে, তো অবশ্যই বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাদের পুরো ব্লগ ভিডিও দিয়ে দেখিয়ে দেবো যে আমরা কীভাবে কী করলাম। তো আপাতত এটাই দেখো যে কীভাবে মাশরুমটা রান্না করলাম, যেহেতু আমি ভালো রেসিপি জানি না মাশরুম রান্না করার জন্য, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে বন্ধুরা। আর মাশরুম খেতে খেয়ে খেয়ে ভালোবাসো অবশ্যই বলো, আমার তো তেমন একটা ভালো লাগে না, কারণ এই প্রথমবার খেলে আমার প্রথমবারই আমার ভালো লাগে না, মাংস তো মাংসই মাশরুমের মতো নয়, মাশরুম তেমন একটা আমার ভালো লাগেনি, তাও করলাম। অ্যাকচুয়ালি আমার মেয়ে খুবই ভালোবাসে মাশরুম খেতে। তো দেখো, এদিকে মাশরুমের জন্য যা যা দরকার মানে সব কিছুই দিয়ে দিলাম, এদিকে মাশরুমটা মুঠামুঠি হয়ে গেছে, তাই হালকা করে একটু জল দিয়ে দিলাম মানে সিদ্ধ হওয়ার জন্য, আলু টালু একটু সিদ্ধ হওয়ার জন্য, এদিকে আলু টালু মোটামুটি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। তো এই রেসিপিটা কাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা, আর কে কোথা থেকে দেখছো এটা তো অবশ্যই অবশ্যই জানাবে। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না বন্ধুরা, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, প্লিজ আর একটু সাপোর্ট করো, আর একটু ভালোবাসা দাও, অবশ্যই আমি তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থাকো, তোমরা পাশে না থাকলে কিন্তু আমি একদম শেষ। তো দেখো বন্ধুরা, আমার মাশরুম মোটামুটি একটা রেডি, খেয়ে খেয়ে খাবে, অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই বন্ধুরা, চলে আসবে কিন্তু, আমি অপেক্ষায় আছি, টাটা। তুই বিষ নাও তো, তাছাড়া ইয়ে করলি জিরা।